মমিনের গমন নিছক গুড়াগুড়ি হতে পারে না, বরং তা হবে সৃষ্টির নিপুণ সৃষ্টি রহস্যাবলী দেখে তার মহত্ত্ব এবং বরত্ব সম্পর্কে নিজের বিশ্বাসকে সুদৃঢ় করা। ইসলামী চিন্তাবিদগণ বলে থাকেন, পর্যটন হল জ্ঞান সমুদ্রের সন্ধান। সুস্থ দেহ, সুন্দর মন তথা শারীরিক মানসিক উন্নতির জন্য ভ্রমণ করা খুবই একটি উপকারী বিষয়। মানসিক অবস্থার পরিবর্তন আত্মার প্রশান্তি লাভ।